চতুর্থ দিনের ঈদ যাত্রায় রেলে যাত্রীদের চলাচল অনেকটাই স্বাভাবিক। সকালে বাড়িগামী মানুষের ভিড় দেখা গেলেও দুপুরে সে চাপ কমে আসে, তবে বিকেল থেকে ভিড় বাড়ার আশা করছে কর্তৃপক্ষ। কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ট্রেনের ছাদে করে যাতে কেউ না যেতে পারে সে চেষ্টা করছেন তারা। শহরে কর্মক্ষেত্রের পাট চুকিয়ে ঈদের ছুটি পরিবারের জন্য, সেই জন্য ট্রেনে দাঁড়িয়ে হলেও যাওয়ার সুযোগ খুঁজতে এই ভিড়। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই টিকিট ছাড়া ভ্রমণ না করার উপর জোর দেওয়া হচ্ছে। শনিবার সকালে কমিউটার, ঈদ স্পেশাল ট্রেন সহ নির্ধারিত ট্রেনগুলো সময় মতোই স্টেশন ছেড়ে গেছে। আমরা যে দামে টিকিট সে দামে পাই নাই, লাখে টিকিট বিক্রি হয় ওখান থেকে নিতে হয়েছে। সরকারি ছুটি কালকে থেকে আজকে ছুটি পেয়েছি, তাই এবার অনেক লেট হচ্ছে। যাচ্ছি হচ্ছে ফেনীতে, আমার নানা বাড়ি, ফেনী থেকে আবার চট্টগ্রামে যাব। না, দাদু বাড়ি, নানু বাড়ি, দোনো জায়গায় ঈদ করব। বগুড়া যাচ্ছি, আর আমি ঈদে মজা করব তার জন্য যাচ্ছি। টিকিট পেতে তো একটু ঝামেলা হয়েছেই, আসলে দেখা যাচ্ছে সার্ভারে অনেক প্রবলেম করছিল, অনেক চেষ্টার পর অবশেষে পাওয়া গিয়েছে। প্রতিদিনের 122টি ট্রেন যাত্রায় ছাদে চড়ে বা ঝুঁকি নিয়ে যাত্রী চলাচল ঠেকাতে তৎপর কর্তৃপক্ষ। আমাদের এক্সট্রা কোর্স বা ইমার্জেন্সি কোটার কিছু টিকিট যেটা থেকে যায়, এটা আপনার যখন লাগে তখন সাথে সাথে অ্যাটাচ করে বিক্রি করা হয়। অনেক সময় ট্রেন ছাড়া আগেও যাত্রী পেয়ে যান, ভাগ্যবতীদের ভালো। বেসরকারি প্রতিষ্ঠান, পোশাক কারখানায় শনিবার কাজ শেষে ছুটি শুরু হবে, তাই বিকেল থেকে যাত্রীদের চাপ বাড়তে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঝুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।